আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকু সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বন্ধুগণ আজ আমাদের প্রিয় মাতৃভূমি আমাদের প্রাণপ্রিয় এদেশ বাংলাদেশ আজ এক নাজুক পরিস্থিতির সম্মুখীন এদেশের অস্তিত্বই আজ হুমকির মুখে জাতি আজ উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়ে অপেক্ষমান কি হতে যাচ্ছে বাংলাদেশে দেশ বিদেশ প্রবাসে পৃথিবীর যে কোনো প্রান্তেই বাংলাদেশের যে সকল নাগরিকরা দেশের ভাই ও বোনেরা যারা যেখানে আছেন তারা সকলেই তাদের প্রিয় মাতৃভূমিকে নিয়ে উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিনাতিপাত করছেন কারণ বাংলাদেশের সহিংস ও উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা আমাদের বক্তব্য তুলে ধরবার জন্যই মূলত আজকে আমাদের এই আমার এই লাইভে আসা গভীর কোনো বিশ্লেষণে যাব না তবে খুব সরল ও সহজভাবে সাধারণ দৃষ্টিতে যে বিষয়গুলো আমাদের চোখে আসছে একজন সচেতন নাগরিক হিসেবে একজন দেশপ্রেমিক আলেমে দিন হিসেবে আমার বক্তব্যটুকু আমি এই লাইভের মাধ্যমে আমার সকল শুভানুধ্যায়ী এবং যারা আমাদের কথা জানতে চান আমাদেরকে অনুসরণ করে থাকেন তাদের উদ্দেশ্যে বলতে চাই বিগত দশ বছর বাংলাদেশের ক্ষমতায় রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মপন্থা কর্মকৌশল এটা নিয়ে আমার খুব বেশি কথা বলার আগ্রহ নেই তবে আমাদের সাথে বিশেষ করে আমরা যারা আলেম সমাজ এদেশের ওলামায়ে কেরাম আমাদের সাথে আমাদের সাথে বর্তমান আওয়ামী লীগ সরকারের এবং আওয়ামী বাংলাদেশ আওয়ামী লীগের যেই আচরণ বিগত দশ বছরের এবং বর্তমানের সে বিষয়ে আমি আমার নিজস্ব বিবেচনায় একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই আমরা লক্ষ্য করেছি যে বিগত দশ বছরই আওয়ামী লীগ জামাত ইসলামের বিরুদ্ধে জামাত শিবিরের বিরুদ্ধে ব্যাপক কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং তাদেরকে কোণঠাসা করে রেখেছে শুধু জামাত শিবির নয় বরং বিরোধী দল বাংলাদেশের বিএনপিকেও তারা কণ্ঠাসা করেই রেখেছে এই পরিস্থিতিতে তুলনামূলকভাবে বিশেষত দুই সালের পর থেকে পর্যায়ক্রমে আমরা কৌমি ওলামায় কেরাম ততটা ব্যাকফুটে নই আমরা আমাদের পরিস্থিতিও বিএনপি অথবা জামাতের মতো সরকারের ততটা আক্রোশের শিকার নই আমরা এজন্য আমরা অনেকে ভাবছি বা অনেকে বিশ্লেষণ করছি যে আসলে বর্তমান সরকারের আমলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিএনপি এবং জামাত শিবির কিন্তু ব্যক্তিগতভাবে আমার বিশ্লেষণ একটু ভিন্ন রকম আমার বিশ্লেষণ হল আমি রাজনীতির ময়দানে ইসলামী আন্দোলনের ময়দানে যৎসামান্য সংশ্লিষ্ট রয়েছি এবং ভূমিকা রাখছি সেই জায়গাটা থেকে আমার কাছে একটি উদ্বেগজনক একটি বিষয় উপলব্ধি হচ্ছে সেই বিষয়টি আমি আপনাদের কাছে বলতে চাই আমার বিশ্লেষণ হলো বর্তমান সরকারের আমলে জামাত জামাত শিবির যতটা না ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা আমরা যারা দেওবন্দি আদর্শের ভিত্তিতে বাংলাদেশে আহল সুন্নাবল জামাতের আদর্শের ভিত্তিতে আমরা যারা কাজ করি বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে আমরা যারা ভূমিকা পালন করতে চাই বিশ্লেষণের কারণটা হলো এই ব্যাখ্যা করছি আমি জামাত এবং বিএনপি আওয়ামী লীগের দ্বারা তারা কণ্ঠাসা হয়েছে রাজনৈতিকভাবে এবং মাঠে ময়দানে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তারা কণ্ঠাসা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু আমরা যেই ক্ষতির শিকারটা হয়েছি সেটা ভিন্ন জায়গায় আমরা হয়তো মাঠে ময়দানে অথবা রাজনৈতিকভাবে আমরা ততটা প্রতিহিংসার শিকার হইনি ততটা আমরা আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত হইনি কিন্তু আমরা যে জায়গাটাতে আক্রান্ত হয়েছি আমাদের যে ক্ষতিটা হয়েছে সেটা বিএনপি জামাতের চেয়েও আমরা আলেম সমাজ আরও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছি আমি দুই হাজার তেরোর শাপলা চত্বরের প্রাণহানি এবং রক্তপাতকে বোঝাচ্ছি না এই ক্ষতি বলে আমি বলতে চাই আমাদের ক্ষতিটা হয়েছে এর চেয়ে আরও বড়ো এবং ভিন্ন জায়গায় বিএনপি জামাত আওয়ামী লীগের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আক্রোশের শিকার হয়েছে রাজনৈতিকভাবে এবং বিভিন্ন নানা হয়রানি আক্রমণ ইত্যাদির মাধ্যমে কিন্তু আমাদের ওলামায় গ্রামের যেই ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটি হয়েছে ভিন্ন জায়গায় এবং আমরা ক্ষতির শিকার হয়েছি মূলত আদর্শিক এবং নৈতিকভাবে আমাদের আদর্শ এবং নীতির যে বিপর্যয় ঘটেছে সেটা খুব ধীরে ধীরে এবং আমাদের অনেকটা অবচেতনে আমাদের ক্ষতিটা যে জায়গায় সেটা হলো যে বিগত দশ বছরে আওয়ামী লীগ বাংলাদেশে এমন একটি পরিবেশ তৈরি করে রেখেছে যে কোনো কর্মসূচি যে কোনো ধরনের সেটা চাই শহরে হোক গ্রামে হোক রাজধানীতে হোক মফসলে হোক ছোট হোক বড় হোক যে কোনো ধরনের কোনো কর্মসূচি পালন করতে গেলে যথা নিয়মে শুধুমাত্র প্রশাসনিক অনুমোদন এবং প্রশাসনিক এর নিয়মতান্ত্রিকতা রক্ষা করে আমরা কোনো প্রোগ্রাম বা কর্মসূচি পালন করতে পারিনি বরং আওয়ামী লীগ এমন একটি পরিবেশ তৈরি করে রেখেছে যে আওয়ামী লীগের দলীয় অনুমোদন এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দের প্রত্যক্ষ সমর্থন ছাড়া কোনো কর্মসূচি পালন করা যায়নি এবং আমরা বিগত দিনগুলোতে আমাদের প্রায় সকল কর্মসূচিগুলো আমরা প্রশাসন নয় বরং আওয়ামী লীগের দলীয় অনুমোদন এবং তাদের সমর্থন নিয়েই আমাদের অধিকাংশ কর্মসূচিগুলো পালন করা হয়েছে এবং আমরা এটা করতে বাধ্য হয়েছি যেখানেই আমরা আওয়ামী লীগের দলীয় আমরা তাদের আশীর্বাদ পাইনি অথবা অনুমোদন সমর্থন পাইনি সেখানে দেখা গিয়েছে প্রশাসন আমাদেরকে কর্মসূচি পালন করতে দেয়নি তো আমরা এভাবেই সরকারের আওয়ামী লীগ দলের রাজনৈতিক নেতৃবৃন্দের সমর্থন নিয়ে আশীর্বাদ নিয়ে তাদের অনুমোদন নিয়ে আমরা কর্মসূচি পালন করতে করতে আজ আমাদের মধ্যে একটি নতজানু মনোভাব সৃষ্টি হয়েছে একটি আপোষকামিতার মনোভাব আমাদের মধ্যে সৃষ্টি হয়েছে আমরা সব কিছুর জন্যই রাষ্ট্র এবং সরকারের রাষ্ট্রের আইনের চেয়েও রাষ্ট্রের আইনের চেয়েও প্রশাসনিক নিয়মতান্ত্রিকতার চেয়েও আওয়ামী লীগের দলীয় অনুমোদন এবং আশীর্বাদ ও সমর্থনের দিকে আমরা বেশি মুখাপেক্ষী হয়ে পড়েছি একারণে কারণে আমাদের যে নৈতিক বিপর্যয়টুকু ঘটেছে আমরা ছিলাম চির উন্নত একটি 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 আমরা জামাত আমরা উন্নত চির আমরা মাথা শির উঁচু করা একটি দেওবন্দি কাফেলা ছিলাম আজ পর্যায়ক্রমে আমরা আমাদের সেই উন্নত শির যেনটা অনেকটাই আজ অবনত আমরা বিপ্লবী সেই ধারা থেকে পর্যায়ক্রমে আমরা আসলে অনেকটাই নত জানু তোসামদি একটি গ্রুপে আমরা পরিণত হতে চলেছি জামাত ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের দ্বারা কিন্তু তাদের ক্ষতিটা রাজনৈতিক এবং প্রত্যক্ষ শারীরিকভাবে তারা নিগ্রহণের শিকার হয়েছে আমরা হয়তো ততটা শারীরিকভাবে নিগ্রহণের শিকার হইনি কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগ আমাদের যে ক্ষতিটা করলো সেটা জামাত এবং বিএনপির চেয়েও আমরা আমাদের ক্ষতির পরিমাণটা আরও বেশি জটিল এবং আরও ভয়াবহ আমরা নৈতিকভাবে তোসামদি একটি জাতিতে পরিণত হয়েছি এভাবেই যদি চলতে থাকে তাহলে আগামী দিনে আমাদের এই বিপ্লবী ধারার যারা ব্রিটিশ আমলে ব্রিটিশের সেই দোর্দণ্ড প্রতাপের আমলে ব্রিটিশের ভিতরে থেকে তারা দেশ এবং জাতিকে স্বাধীন করবার বিপ্লবী চেতনা নিয়ে যে দেওবান মাদ্রাসা গড়ে উঠেছিল এবং তাদের যে ভূমিকা পালিত হয়েছিল আমরা সে জায়গা থেকে সরতে সরতে আজ এমন একটি জায়গায় এসে উপনীত হয়েছি আল্লাহ জানে যদি আমাদের ভবিষ্যৎ যদি আমরা রক্ষা করতে ব্যর্থ হই তাহলে আমাদের সেই ঐতিহ্য আমার আশঙ্কা যে বিপন্ন হবে আমি আওয়ামী লীগের প্রতি কোনো বিদ্বেষ নিয়ে নয় বরং তাদের প্রতি কল্যাণকামিতা নিয়েই আমি কথা বলছি যে তারা আসলে যেই ক্ষতিটা জামাত শিবিরের করতে চেয়েছে তারা জামাত শিবিরের ক্ষতি করতে চেয়ে আমাদের ক্ষতি তারা আরও বেশি করেছে জামাত শিবির আওয়ামী লীগের সঙ্গে আপোষ না করে বরং আওয়ামী লীগের আওয়ামী লীগের অনেক ক্ষেত্রে তাদের নিগৃহণ নিষ্পেষণ তাদের অত্যাচার এবং তাদের দমন পীড়নের শিকার হয়ে বিএনপি জামাত শিবির তারা নৈতিকভাবে অনেক শক্তিশালী একটি অবস্থানে গিয়ে পৌঁছেছে বিএনপি না পৌঁছতে পারলেও জামাত এবং শিবির তারা বিগত দশ বছরের নিগৃহণ নিষ্পেষণের কারণে তারা নৈতিকভাবে মানসিকভাবে অনেক শক্তিশালী আর পক্ষান্তরে আমরা এই কৌমি মহল হাপকানি আলামায় গ্রামের আমাদের এই কাফেলা আমরা নৈতিকভাবে অনেকটাই নত জানু এবং তোষামদি একটি কাফেলায় আমরা পরিণত কাজিয়া আমরা আওয়ামী লীগের কাছে অনুরোধ করব যে আপনারা আমাদেরকে দয়া করে আর ক্ষতিটা করবেন না আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ আজ যে পরিস্থিতি দেশের মধ্যে সৃষ্টি করেছে যেই অত্যাচার যে আক্রমণ যে রক্তারক্তি যে হানাহানি যে সংঘাতের পরিবেশ আজকে আওয়ামী লীগ সৃষ্টি করেছে গোটা দেশবাসীর কাছে এটি দিবালোকের ন্যায় স্পষ্ট এবং এর কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটা নিম্নগামী সেটা অবশ্যই আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী এবং রাজনীতির বিভিন্ন পর্যায়ে অতিক্রম করে পোড় খাওয়া একটি দল হিসাবে অবশ্যই তাদের কাছে তার সঠিক জরিপ এবং পরিসংখ্যান আওয়ামী লীগের কাছে থাকার কথা দীর্ঘমেয়াদী রাজনীতি করুন আওয়ামী লীগকে আমরা বলবো আজকে এই হানাহানি এবং বিরোধী দলের উপর তাদের এই দমনের কারণে সাধারণ মানুষের সিম্পেথি বাংলাদেশের সাধারণ নাগরিকদের তাদের যে মৌন সমর্থনটা সেটা কিন্তু বিএনপি এবং জামাতের দিকে চলে যাচ্ছে এতে বিএনপি জামাত তারাই প্রকারান্তরে লাভবান হচ্ছে কাজী আওয়ামী লীগকে আমরা বলবো আমাদের কাছে আওয়ামী লীগ এবং বিএনপি সমান রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনারা রাজনীতি করবেন রাজনীতি করুন আপনাদের ক্ষমতার রাজনীতি আপনারা করুন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজনীতি আপনারা করুন কিন্তু দেশের সাধারণ নাগরিক হিসাবে আমরা দেশের অসহায় মানুষ হিসেবে ক্ষমতাসীনদের কাছে আমরা আহ্বান জানাই এই আবেদন করি দয়া করে আপনারা এই রক্তারক্তি এই হানাহানির পরিবেশ থেকে আপনারা নিজেদের হাত গুটিয়ে নিন মাত্রাতিরিক্ত অন্যায় অবিচার এবং জুলুমের পরিণাম পৃথিবীর ইতিহাস বলে কখনোই কারো জন্য ভালো ফলাফল বয়ে আনেনি কাজেই ওলামায় কেরাম আজ যে অবস্থায় আমরা রয়েছি আমরা আমাদের দলীয় দৃষ্টিকোণ থেকে যে যেখানেই থাকি না কেন জোটবদ্ধতার প্রয়োজনে আওয়ামী লীগ বিএনপি যার সঙ্গে আমরা যখনই জোট করার চেষ্টা করি করি না কেন কিন্তু এটি এটি একটি এটি একটি সর্বজনবিদিত কথা যে অন্যায় অবিচার এবং জুলুমের সঙ্গে কোনো আপস হতে পারে না আজকে আওয়ামী লীগ জুলুমের পথ বেছে নিয়েছে তারা হানাহানির পথ বেছে নিয়েছে তারা রক্তক্ষরণের পথ বেছে নিয়েছে তারা রক্ত রক্তপাতের পথ বেছে নিয়েছে এ পথ থেকে আমরা আওয়ামী লীগকে অনুরোধ করব আপনারা এ পথ থেকে ফিরে আসুন দেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন হতে পারত যেটি আমরা আমাদের বিগত দিনগুলোতে দেখেছি কিন্তু আজ নির্বাচনকে কেন্দ্র করে দেশের মানুষ গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছে হয় একতরফা নির্বাচন হবে আর না হয় দেশে রক্তপাত হবে আগামী দিনে আরও কী কী এ জাতির কপালে রয়েছে সেটা আল্লাহ ভালো জানেন ইতিমধ্যে নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের দেশপ্রেমিক জাতির আস্থার প্রতীক সেনাবাহিনীকে পর্যন্ত অনেকটাই আজকের এই পরিস্থিতি তারা সেনাবাহিনীকে বিতর্কে ফেলে দিচ্ছে মানুষ মনে করেছিল বাংলাদেশের সেনাবাহিনী নির্বাচনের জন্য তারা মাঠে নামলে পরিস্থিতির উন্নতি হবে সাধারণ মানুষ এত গভীর বিশ্লেষণ করে না যে সেনাবাহিনীর কাছে কোন স্ট্রাইকিং ফোর্স আছে না নাই তারা কিসের নিয়ন্ত্রণে কার নিয়ন্ত্রণে মানুষ এত গভীর বিশ্লেষণে জানে না সাধারণ মানুষ দেখে যে সেনাবাহিনী নামল কিন্তু সেনাবাহিনী মাঠে নামার পরেও অন্যায় অবিচার গুন খুন খুন গুম গ্রেফতার এবং আক্রমণ রক্তারক্তি এটার মাত্রা বৃদ্ধি ছাড়া কমল না এতে সেনাবাহিনীর যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হল এটি আমি মনে করি এটি বাংলাদেশের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর জন্য অত্যন্ত নেতিবাচক একটি বিষয় কাজেই সার্বিক বিবেচনায় আমি অনুরোধ করব যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যদি জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোট নিয়ে যদি ক্ষমতায় আসার মতো সুযোগ থাকে তাহলে আপনারা সেই ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসুন আর যদি মনে করেন যে স্বাভাবিকভাবে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসার আপনাদের কোনো সুযোগ বা উপায় নেই আপনারা ভিন্ন কোনো পথ অবলম্বন করুন ভিন্ন কোনো পথ অবলম্বন করুন মানুষের আস্থা বিশ্বাস এবং দেশের অস্তিত্ব নিয়ে আপনারা আজ যেই হোলি খেলায় মেতে উঠেছেন এটি দেশের জন্য দেশের ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর পরিণামের দুঃসংবাদ আমাদেরকে দিচ্ছে পূর্বাভাস আমাদেরকে দিচ্ছে এই পরিস্থিতিতে দেশের আলেম সমাজের জন্য দেশের শান্তিপ্রিয় মানুষের জন্য করণীয় হলো এই আল্লাহর কাছে ব্যাপকভাবে দোয়া করা যে আল্লাহ যেন অন্যায় অবিচার অশান্তি বিশৃঙ্খলা রক্তরক্তি মারামারি হানাহানির হাত থেকে আমাদের প্রিয় দেশ এবং আমাদের জাতিকে যেন পাক হেফাজত করেন আমরা এমন কোনো নির্বাচন চাই না যে নির্বাচনের মাধ্যমে কোনো মায়ের বুক খালি হয় যে নির্বাচনের মাধ্যমে কোনো স্ত্রী বিধবা হয় যে নির্বাচনের মাধ্যমে কোনো সন্তান ইয়েতিম হয় যদি সেটা যদি সেই নিরপদ্রব এবং নির্বিঘ্ন নিরাপদ নির্বাচনের ব্যবস্থা না করা যায় তাহলে দয়া করে এই নির্বাচনের খেলা বন্ধ করুন সংবিধান তো আপনাদের হাতেই রয়েছে সংবিধানের মাধ্যমে বিচার বিভাগও আপনাদের হাতে রয়েছে সেনাবাহিনী সর্বোচ্চ নেতৃত্ব আপনাদের আপনাদেরই আনুগত্যের মধ্যে রয়েছে সবই তো আপনাদের নিয়ন্ত্রণে রয়েছে তাহলে সেক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে আপনাদের হাতেও নির্বাচন ব্যবস্থা পরিপূর্ণ আপনাদের নিয়ন্ত্রণে রয়েছে তাহলে কেন অযথা এই রক্তারক্তি এবং এই হানাহানির প্রয়োজন দেখা দিল কাজেই আমরা বর্তমান এই রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সকল সাধারণ নাগরিকদের পক্ষ থেকে দেশের ইসলাম প্রিয় জনতার পক্ষ থেকে আলেম সমাজের পক্ষ থেকে সাধারণ মানুষের পক্ষ থেকে আমরা ক্ষমতাসীন মহলের কাছে উদাত্ত আহ্বান জানাবো করজোরে বিনীত অনুরোধ করব দয়া করে আপনারা যদি জনগণের উপর আস্থা থেকে থাকে তাহলে শান্তিপূর্ণভাবে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন নিরপেক্ষ নির্বাচনের কথা বলে যদি মানুষের মতামতকে ভিন্ন খাতে প্রবাহিত করবার মানুষের মতামতকে উপেক্ষা করবার যদি কোনো দুরভিসন্ধি করেন এটা হবে প্রতারণা সেই প্রতারণার পক্ষ অবলম্বন কোনো সৎ মানুষ কোনো দিন দরদি মানুষ করতে পারে না আমরা দেশের মানুষের কাছে সকলের কাছেই অনুরোধ করব যে আপনারা এই পরিস্থিতিতে অন্যায় অবিচার এবং জুলুমের বিপক্ষে যার যা করণীয় আছে প্রত্যেকে যার যার জায়গা থেকে সেই ভূমিকাটুকু রাখুন নিজেদের আপনজনদের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রের কর্ণধার নীতি নির্ধারকদের কাছে সংবাদ পৌঁছে দিন যে এর ফলাফল কখনোই তাদের জন্য শুভ হবে না অতীতেও এই ধরনের পদক্ষেপ যারাই অবলম্বন করেছে স্বল্প সময়ের জন্য হয়তো তারা ক্ষমতার মসনতকে করায়ত্ত করতে পেরেছে আয়ত্তে রাখতে পেরেছে কিন্তু দীর্ঘমেয়াদে তারা জাতির কাছে মানুষের কাছে তারা ধিকৃত ঘৃণিত এবং ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে আজকের এই পরিস্থিতিতে এটা আমাদের মূল্যায়ন এবং বিশ্লেষণ আমি বিশেষ করে আলেম সমাজের কথা বলবো যে আজ যারা নির্যাতিত হচ্ছে নিপীড়িত হচ্ছে দেশের সাধারণ মানুষ বিশেষ করে যাদের ভিতরে মানবতার প্রেম রয়েছে যারা হানাহানি রক্তপাত পছন্দ করে না তারা কিন্তু তাদের মানসিকতা কিন্তু সবসময় নির্যাতিতের পক্ষে মজলুমের পক্ষে তাদের মানসিকতা থাকে আলেম সমাজ কখনোই জালিমের পক্ষে অবস্থান নিতে পারে না আলেম সমাজের অবস্থান যদি জালিমের পক্ষে থাকে তাহলে আলেম সমাজের জন্য এবং ইসলামের জন্য সেটি দীর্ঘমেয়াদে একটি বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে কাজেই আমরা আলেম সমাজকেও কথা বলবো সকলকে এক কথা একই কথা আমাদের আমরা শান্তি চাই আমরা নিরাপত্তা চাই আমরা রক্তরক্তি এবং হানাহানির বন্ধ দেখতে চাই তো আমরা সেই প্রত্যাশা রাখি আগামী দিনে বাংলাদেশ একটি নিরাপদ বাংলাদেশ হোক এদেশের মানুষের জনগণের মতামত কার্যকর হোক বাস্তবায়িত হোক গণমতামত যেন এটা চিন্তাই না হয় এবং এটাকে উপেক্ষা করার কোনো দূরভিসন্দি যেন বাংলাদেশে বাস্তবায়িত না হয় দেশের সকল মানুষের কাছে আমাদের সেই আহ্বান রইল আর বিশেষ করে আল্লাহর কাছে আমরা এই পরিস্থিতিতে দোয়া করি আমরা প্রত্যেকে যার যার পক্ষ থেকে যার যার জায়গা থেকে গোটা জাতি যদি আমরা আল্লাহর দিকে ধাবিত হই আল্লাহর কাছে যদি আমরা রোনা জারি করি ফরিয়াদ জানাই তাহলে তো আল্লাহ রসুল সাল্লি সাল্লাম ওয়াদা করেছেন যে আল্লাহর আল্লাহর পক্ষতে ওয়াদা করেছেন যারা অত্যাচারিত হয় আল্লাহ অবশ্যই তাদের ডাকে সাড়া দেন সেটা কিছুটা বিলম্ব হতে পারে কিন্তু মজলুমের দোয়া এবং আল্লাহর আরসের মাঝে কোনো পর্দা নেই মজলুমের দোয়া কবুল হবেই এই পরিস্থিতিতে আমরা দেশবাসী বাংলাদেশের মানুষ আজ জিম্মি নির্যাতিত নিপীড়িত গোটা দেশের মানুষ আজ অসহায় আমরা এই অবস্থা থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ যেন আমাদেরকে আজকের এই দমবন্ধ জিম্মি অবস্থা থেকে এই বন্দিত্বের এই দুর্বিষহ অবস্থা থেকে আল্লাহ যেন আমাদেরকে আমাদের প্রিয় দেশকে এই জাতিকে পাক হেফাজত করেন রক্ষা করেন এবং বর্তমান শাসক গোষ্ঠীকে আল্লাহ যেন সুমতি দেন তারা যেন এমন কোনো বিপজ্জনক পথে পা না বাড়ায় তারা তাদের বর্তমান গৃহীত এই দমন পীড়নমূলক এই নীতি থেকে যেন তারা সরে আসে কারণ এটা তাদের জন্যই দীর্ঘমেয়াদে বড় ক্ষতির কারণ হবে বলে আমরা মনে করি আমরা তাদের কাছে নসিহাত করছি তাদের কল্যাণকামিতা করছি আমাদের কথাগুলো কশিনকালেও তাদের জন্য তাদের বিরুদ্ধে নয় সরকার বিরোধী নয় ক্ষমতাসীনদের বিরুদ্ধে নয় বরং তাদের কল্যাণকামিতার দৃষ্টিকোণ থেকে আমরা বলছি আপনারা আপনাদের এই বিপজ্জনক মরণ খেলা থেকে নিজেদের হাত গুটিয়ে নিন আল্লাহ রবুল্লা আলমিন শাসক গোষ্ঠীকে সুমতি দান করুন আমাদের দেশকে আল্লাহ পাক শান্তি এবং নিরাপদে রাখুন ও আখরুদ আওয়ানা আল আলহামদুলিল্লাহি আলামিন আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ